हेलो वेलकम टू माय चैनल। आज के आमी जाच्छी पाटुलीते। आज के संडे, तो संडे एक डे आउटिंग बोला जाए ना, इवनिंग आउटिंग पाटुलीते जाच्छी। पाटुली एलाकाटा खूब ही सुंदर, प्रचंड लाइटिंग, सारा कोन मनो हय जान दुर्गा पूजा चलछे। तो एखन একটু অল্প লাইটিং মনে হচ্ছে, কারণ আমফানে অনেক পোস্টের লাইট বন্ধ হয়ে গেছে। এখনও এটা হয়তো সরকার ঠিক করেনি, আগামীকাল হয়তো ঠিক করবে। ইভেন পাটুলির চারপাশের যে লাইটিং ছিল, যত মানে ভালো সৌন্দর্য ছিল, তার অনেকটাই আমফানে শেষ হয়ে গেছে। তাও এখনও ঠিক হয়নি, কিন্তু যতটুকুই আছে যথেষ্ট। আপনারা একটা সানডে আউটিংয়ে ঘুরতেই পারেন, এখানে আসতেই পারেন। আমি পৌঁছে গেছি পাটুলিতে। মানে পাটুলিতে ঢোকা মানেই হলো চারদিকে লাইটিং, একদম মনে হয় যেন দুর্গা পুজোর মতো। তো তাহলে দেখা যাক আগে কি হয়। ওয়াও, কেউ বলবে এটা একটা বাইপাস, একদম মানে চারদিকে লাইটের লাইট, তার মধ্যে এই পোস্টের গায়ে টুনি, একদম অসাধারণ সৌন্দর্য। এই পাশ এই ব্রিজটার মধ্যে পুরো লাইট ছিল, তো এখন সব কেটে গেছে। তাও ব্রিজটা দিনের বেলা আরও ভালো দেখা যায়, এখনও খুব ভালো স্পষ্টই মনে হচ্ছে। বাইকটা কোথায় রাখি? এখানে না, আগে আগে রাখছি। এটা ফ্লোটিং মার্কেট। আর ফ্লোটিং মার্কেট পুরো ইন্ডিয়াতে একটাই রয়েছে, কলকাতা পাটুলি চত্বরে। এটা আমফান ঝড়ের পর ভেঙে গেছে, পুরো নৌকোগুলো সমস্ত কিছু তুলে রিপেয়ার হচ্ছে। তো আগামী বছর যখন আসবে, হয়তো তখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আশা করছি। পুরো পাটুলি চত্বর জুড়ে অসংখ্য সুন্দর সুন্দর মূর্তি ভর্তি রয়েছে, তার মধ্যে দুর্গা মূর্তি অন্যতম। আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে। সারা বছর এত লোক থাকে এখানে যে মনে হয় যেন সারা বছরই এখানে দুর্গা পুজোর ফেস্টিভ্যাল চলছে। এখানে বলে রাখি, এই স্ট্যাচুটা আমাদের ভারতবর্ষের ইউনিটিকে রিপ্রেজেন্ট করছে, তো এটার মূল্যটা অনেক বেশি। Thank you.
ব্রিজটা দেখছেন পুরো একদম অবিকল হাওড়া ব্রিজ। তো এটা একদমই নকল, কেউ উঠতে পারবেন না। বাট লাইটিংটা খুব ভালো ছিল, এখন যেহেতু আম্পানের পর এগুলো কেটে গেছে, এখনও ঠিক করা হয়নি, বাট তাও এখনও স্টিল খুব সুন্দর। পাটুলির কাজটা 2011-র কথা বলছি, ওই সময় এই দিকটা পুরো জঙ্গল ছিল, তো এখন এত সুন্দর করেছে যে মানে বলার মতো না। এখানে এসে ঘন্টার পর ঘন্টা কাটানো, যেমন আজকে সানডে, তো এই লকডাউনে বেশি দূরে কোথাও যেতেও পারছিলাম না, তো তাই জন্য এখানে এসেছি। এখানে অনেকবারই এসেছি, তো তাও ভালো লাগে। আরও ভালো লাগতো যদি এই ফ্লোটিং মার্কেটটা খোলা থাকতো, তো আমফানের ঝড়ের জন্য ফ্লোটিং মার্কেটটা বন্ধ হয়ে গেছে, মানে ভেঙে চুরে গেছে, ওটা এখনও ঠিক করা হয়নি। কিন্তু এইখানকার লোকজনের ভিড় আগের মতোই এখনও রয়েছে প্রচুর, আর ভিড় হবেই বা না কেন, কারণ এখানে এত সুন্দর একটা জায়গা করেছে, বসার এতগুলো জায়গা করেছে, এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, পাশে চাউল নচিকেতা আছে, বেন ফিশ আছে, আরও ছোটোখাটো কোনো অনেক দোকান খুলেছে, মোমোর দোকান, অনেক রকম খাবার পাওয়া যায়, চা থেকে শুরু করে ছোটোখাটো গদি গরম সমস্ত কিছুই পাওয়া যায়। তো বেশ ভালো লাগে এখানে আসলে, সময়টা খুব ভালোভাবে কাজ কেটে যায়। তো রবিবারটাকে এনজয় করতেই পারেন আপনারা এখানে এসে। যা দেখতে পাচ্ছেন আপনারা চোখের সামনে সেটা হলো বাঙালির আবেগ, ইস্ট বেঙ্গল ও মোহনবাগান, এটার স্ট্যাচু এখানে তুলে ধরা হয়েছে। তো আমার ভিউয়ার যারা ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ফ্যান, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কারা ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করছেন ও কারা মোহনবাগানকে সাপোর্ট করছেন। এই টেকনোলজির যুগে কীভাবে আপনারা এখানে আসবেন তা বলে আর আপনাদের লজ্জা দেবো না, আপনারা যে যার ফোনে সার্চ করে নিশ্চয়ই এখানে চলে আসতে পারবেন। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেই প্রান্তে দিয়ে আপনারা থাকেন না কেন, এখানে নিশ্চয়ই চলে আসতে পারবেন আপনার গুগল ম্যাপের সাহায্যে। তো আর সেটা নিয়ে বেশি কথা বলবো না, ওভারঅল এই জায়গাটা একটা সন্ধে ভালোভাবে কাটাতেই পারেন, আমি ভালোভাবে কাটিয়েছি, আপনারাও পারবেন আশা করছি। তো এখানে আসলে কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য, মানে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই মাথায় রাখবেন আমার সামনে দার্জিলিংয়ের ভিডিও আসছে, তো তার জন্যই একদমই ফলো করে যেতে হবে আমার এই চ্যানেল। এখন টাটা, সবাইকে ধন্যবাদ।